আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে স্বপন হক সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম যুক্তরাষ্ট্রের সরকার সতর্ক করে দিয়ে বলেছে আগামী দুই বছরও দেশটিকে বড় জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে থাকতে হবে ফ্রান্সের দুটি আশ্রয় শিবির থেকে অন্তত 1000 শরণার্থীকে সরিয়ে দিয়েছে দেশটির পুলিশ এবং আফগানিস্তানের কাবুলে উলামাদের সমাবেশের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ যুক্তরাষ্ট্রের সরকার সতর্ক করে দিয়ে বলেছে আগামী দুই বছরও দেশটিকে বড় জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে থাকতে হবে এরপরে হামলার আশঙ্কা আরও বাড়তে পারে যুক্তরাজ্য বর্তমানে সম্ভাব্য জঙ্গিদের উপর নজরদারি করতে নেয়া নতুন পদক্ষেপ ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে ইসলামী জঙ্গি ও ডান চরমপন্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ নতুন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেবেন সোমবার যুক্তরাজ্যের হোম অফিস বলেছে ইসলামী জঙ্গিদের হামলার আশঙ্কা এখন যে চরম মাত্রায় রয়েছে তাতে আরও বছর দুয়েক এই রকম উচ্চমাত্রা সতর্কতা বজায় থাকবে হোম অফিস আরও জানায় বিশ্বজুড়ে জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদী আদর্শের নেটওয়ার্ক তৃণমূল পর্যায়ে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে জঙ্গি দমনে ঘোষণার অপেক্ষায় থাকা নতুন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সম্ভাব্য জঙ্গিদের আরও নিবিড়ভাবে নজরদারির মধ্যে রাখা ও জঙ্গি তৎপরতায় যুক্ত অপরাধীর আরও দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়ার মতো প্রস্তাব ইন্টারনেটে জঙ্গিবাদ ছড়া ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হবে সরকারি হিসেব মতে MI5 এবং জঙ্গি বিরোধী বিশেষ পুলিশ বর্তমানে 3000 সন্দেহভাজনের বিরুদ্ধে 500টি অভিযান চলমান রেখেছে এর আগে জানা গিয়েছিল ব্রিটিশ পুলিশ গত বছরের মার্চ মাস থেকে 12টি ইসলামী জঙ্গি হামলা ও ডান চরমপন্থীদের 4টি সম্ভাব্য হামলা ঠেকিয়ে দিয়েছে ফ্রান্সে দুটি আশ্রয় শিবির থেকে অন্তত 1000 শরণার্থীকে সরিয়ে দিয়েছে পুলিশ এর 5 দিন আগেও আরও 1000 শরণার্থীকে সরিয়ে নেওয়া হয়েছিল ফরাসি বার্তা সংস্থা AFP-র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সোমবার স্থানীয় সময় ভোরে ক্যানাল সেন্ট মার্টিনের কাছাকাছি একটি শরণার্থী শিবিরে এই খালি করার প্রক্রিয়া শুরু হয় আশ্রয় শিবিরটিতে প্রায় 550 জন আফগান শরণার্থী আশ্রয় নিয়েছিলেন এরপরে পোর্টে দু লা চ্যাপেলের উত্তর দিকের একটি শিবির থেকে 450 জনকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থীদের গ্রহণ করার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে এক সপ্তাহ আগে ক্যানাল সেন্ট ডেনিসের একটি শরণার্থী শিবির থেকে 1000 অভিবাসীকে সরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে এই আশ্রয় শিবিরগুলোর অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল গত মাসে একজন শরণার্থী পানিতে ডুবে মারা গিয়েছিলেন আরেকজন হাতাহাতির ঘটনায় আহত হয়েছিলেন গত বছর আশ্রয়ের জন্য প্রায় 1 লাখ আবেদন জমা পড়েছিল ফ্রান্সে বসবাসের অনুমতি পেয়েছিল 30,000 জন আফগানিস্তানের কাবুলে উলামাদের সমাবেশের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত হয়েছে আজ সোমবার ওই ঘটনা ঘটে এ সময় আফগান উলামা কাউন্সিলের সভা চলছিল বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ওই ঘটনায় 9 জন গুরুতর আহত হয়েছে তবে হতাহতদের মধ্যে উলামা কয়জন তা এখনও জানা যায়নি কাবুলের পুলিশ প্রধান গাফর আজিজ জানান সমাবেশস্থলের প্রবেশমুখে বোমা বিস্ফোরণ ঘটে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ পুলিশ কর্মকর্তা আজিজ জানান ঘটনাস্থলেই 4 জন নিহত হয় হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে নিহতের সংখ্যা বেড়ে যায় এ হামলায় কিছু আগেই আফগান উলামা কাউন্সিলের পক্ষ থেকে আত্মঘাতী বোমা হামলার সমালোচনা করে একে হারাম ঘোষণা করা হয় এ ধরনের হামলা বন্ধ করে শান্তি আলোচনার মাধ্যমে আফগানিস্তানের চলমান সংঘর্ষ দূর করার আহ্বান জানান তারা অনুষ্ঠানে সারা আফগানিস্তান থেকে হাজির হওয়া 2000-এরও বেশি উলামা ধর্মীয় পণ্ডিত ও ইসলামী আইনকানুনের বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দর্শক এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নবনির্বাচিত মেয়র কাউন্সিলর এবং সাংবাদিকদের উপস্থিতিতে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট UK-এর ইফতার ও দোয়া মাহফিল রবিবার পূর্ব লন্ডনের দ্য ভেনু সেন্টারে অনুষ্ঠিত হয় ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের নবনির্বাচিত কার্যকরী মেয়র রুকসানা ফায়াস
বেতনাল গ্রিন উভু আসনের রোশনার আলী এমপি, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি, ট্রাস্টের সদ্য বিদায়ী সভাপতি মুহিবুর রহমান মুহিব, ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ রৌফুল ইসলাম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার আয়াস মিয়া, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসান, বিয়ানীবাজার প্রগতি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না, সাধারণ সম্পাদক শামীম আহমেদ জালাল, আই ওয়ান টিভির পরিচালক শফিকুল ইসলাম, ইপিবি এর সভাপতি শাহনুর খান, বিসিএ এর সহসভাপতি মুজাহিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক ফাইজুল হক, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ সর্দার সহ আরও অনেকে। ইফতার মাহফিলে দেশে ব্রেইন টিউমারে আক্রান্ত আলমগীর হোসেনের জন্য ফান্ড রাইজিং করার আহ্বান জানান সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশফাকুর রহমান। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ উপাধ্যক্ষ আলহাজ আব্দুল শহীদের সম্মানে বার্মিংহামে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নর্থ মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী। গত শনিবার বার্মিংহামের একটি স্থানীয় হলে পিকাটিলি ব্যাংকিং হলের স্বত্বাধিকারী রাজু আহমেদের আমন্ত্রণে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক রায়হান তালুকদারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার জুলকার নাইন ও কানাডা আওয়ামী লীগের সভাপতি জি এম মাহমুদ মিয়া। বাংলাদেশের প্রবাসী যারা এখানে বার্মিংহামে বসবাস করেন সবাই আজকে এখানে একটা অত্যন্ত সম্মানজনক ইফতারের আয়োজন করেন। যে ইফতার আমাদের মাহে রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই শ্যামের মাস, শ্যাম সাধনার মাস আমাদেরকে আরও সত্যিকারভাবে আমাদের যে পুত পবিত্র মন নিয়ে কাজ করার জন্য, দেশের সেবা করার জন্য, আমাদের আরও মানসিক প্রস্তুতি হওয়ার জন্য এই এক মাস এই শিক্ষা আমাদেরকে দেয়। আমি ধন্যবাদ জানাই এই যুক্তরাজ্যের বার্মিংহামের প্রবাসী বাঙালি ভাইরা যারা বিশেষ করে এই পিকাডিলির মালিক পক্ষ আমার সাথে এখানে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার এবং সেক্রেটারি আছেন, ওনারাও দেশের জন্য, দেশের মানুষের সেবা করার জন্য তারা তাদের সমস্ত যোগ্যতা মেধা উজাড় করে কাজ করবেন, এটাই আমাদের সকলের বিশ্বাস। এই হোক আজকের দিনে এই মাহের রমজানের ইফতারে আমাদের সকলের দোয়ার জন্য আমরা পরমপূর্ণ আল্লাহ তাআলার কাছে আমরা ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদের দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আমাদেরকে সর্বশেষ তথ্য দিয়েছেন এবং এতে আমরা বিশ্বাস করি যে আমরা অত্যন্ত উৎসাহিত হয়েছি এবং আগামীতে দেশ কীভাবে এগিয়ে যাবে সেটার একটা বার্তা এই তার মাধ্যমে উঠে এসেছে। এ সময় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা কমরেড মোরশুদ আহমেদ, ব্যবসায়ী ডক্টর মৌলা মিয়া, রুয়েল খান, লাল মিয়া তালুকদার, নূর ইসলাম কৃষ্ণ সহ আর অনেকেই। উক্ত মাহফিলে বার্মিংহাম কমিউনিটি ব্যক্তিত্ব ও স্থানীয় মৌলভীবাজার প্রবাসীগণ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের আয়োজক আগত সকলকে ধন্যবাদ ও অগ্রিম ঈদ মুবারক জানান। আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার পার্টিতে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত সাবেক চিফ উইপ কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের কৃতি সন্তান উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেবকে এবং ধন্যবাদ জানাচ্ছি সহকারী হাই কমিশনার বার্মিংহাম, ধন্যবাদ জানাচ্ছি কানাডা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব মাহমুদ মিয়া সাহেবকে এবং আপনারা যারা মৌলভীবাজার এবং বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের এবং সিলেট ডিস্ট্রিক্ট ছাড়াও যারা উপস্থিত হয়েছেন এই ইফতার মাহফিলে, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক। ফারসু আহমেদ চৌধুরী, এনটিভি নিউজ, বার্মিংহাম।
দুর্নীতি দুঃশাসন হবে শেষ, গণতন্ত্রের বাংলাদেশ স্লোগানে গঠিত হল যুবদল ইতালি শাখার নতুন কমিটি। মাহমুদুল হাসানকে সভাপতি ও সিরাজ উল্লাহ পঞ্চায়েতকে সাধারণ সম্পাদক করে যুবদল ইতালি শাখার এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় ইতালি বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা হাজি লকিউত উল্লাহ সহ ইতালি জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে নুরুজ্জামান লাকি, জিয়াউল হক জিয়া, মোহাম্মদ সেলিম, নুরুল আফসার, জুয়েল আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন। রুমের তরপিনার আত্মারাই, শফিকুর ইসলাম শফি কর্তৃক ঘোষণায় নবগঠিত কার্যকরী কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে রুহুল আমিন রাহুল, আনোয়ার হোসেন, আলী আহমেদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুকুল, সহসাংগঠনিক সম্পাদক শিমুল আহমেদ ও প্রচার সম্পাদক খান রবিনের নাম উল্লেখ করা হয়। নবগঠিত যুবদলের নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করে যাবে। সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার হাফিজুর রহমান। মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউকের সিইও ও ম্যানেজার আনিসুর রহমান। বক্তব্য রাখেন ব্যারিস্টার মোহর আব্বাসি, মাসুদ রানা, মোহাম্মদ আওয়াল, বজলুর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, জয়নাল আবেদিন রুদ সহ আরও অনেকে। এতে বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসকারী এলাকাবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আয়োজকরা জানান, আর্থ সামাজিক উন্নয়ন ও চ্যারিটেবল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে 2012 সালে এই অ্যাসোসিয়েশনের জন্ম। সে লক্ষ্যে এই প্রতিষ্ঠান কাজ করে আসছে, বিশেষ করে দেশে থাকা এতিম অসহায় শিশুদের পড়াশোনা সাহায্য করা এবং মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করে। ব্রিটেনে বসবাসকারী সিরাজগঞ্জবাসীদের এই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার আহ্বান জানান আয়োজকেরা। আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বজলুর রহমান। বাংলাদেশি পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের কেয়ার হাউসে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম ও পরিচালনা করেন আবু জাফর। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছোট মনি নুরুল, মাহমুদ খান, হামিম রহমান। রোজা ও ইফতারের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নিজামুদ্দিন খোকন, লুৎফুর গ্রিন সহ আরও অনেকে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবুল হক মনি, আতাউল্লাহ ফারুক, হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, হাফিজউদ্দিন, ইকবাল, আনোয়ার সহ আরও অনেকে। পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী ছোটমণিদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন রাকিন বিন আহসান। ইতালির মিলান লম্বার্দিয়া মাদারীপুর সদর থানা শিরখারা ইউনিয়ন বর্তমান বাংলাদেশ সরকারের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এক আলোচনা সভা করেছে। আমাদের মিলান প্রতিনিধি ফেরদুসি আক্তার পলি জানান, রবিবার মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে শিরখারা ইউনিয়নের উদ্যোগে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানের মধ্য দিয়ে উক্ত মাদক বিরোধী আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সেলিম মুন্সির সভাপতিত্বে এবং হাবিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজ খালাসি, আরও বক্তব্য রাখেন শাহজাহান মাতব্বর, নূর হোসেন খালাসি, শাহাবুদ্দিন মাতব্বর, তপন মাতব্বর সহ আরও অনেকে। বক্তারা মাদকের কুফল নিয়ে আলোচনা করেন এবং বলেন, যারাই এই ঘৃণ্যতম কাজের সাথে জড়িত থেকে দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তারা দেশ ও জাতির শত্রু। বক্তারা সভা থেকে তাদের প্রতি নিন্দা জানান এবং সরকারের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানান। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যবৃন্দ মাদককে না বলে স্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গতকাল রবিবার বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনে সালাতু সালাম মাহফিল ও ইফতার মজলিস অনুষ্ঠিত হয়েছে। নুরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আল্লামা কাসরুল আমিন রাসেক ও বিশ্ব সুন্নি আন্দোলনের যুক্তরাজ্য শাখার অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে বক্তারা বলেন, সকল আমলের পূর্ব শর্ত ইমান, ইমানহীন আমল প্রাণহীন দেহের মতো, বাতেল আকিদায় আমলের কোনো মূল্য নেই, এজন্য সর্ববাতেল থেকে মুক্ত হয়ে ইমান দিনের সঠিক নির্বেজাল ও পূর্ণাঙ্গ ধারা বিশ্ব সুন্নি আন্দোলনে যুক্ত হয়ে আমল পালনের মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। পরিশেষে সব মুমিন ভাই বোনদের বিশ্ব সুন্নি আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে চেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিবারের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, চেস্টার শাহজালাল জামিয়া মসজিদ ও
ইসলামিক সেন্টারের নবনির্বাচিত সভাপতি মনসুব আলী জেপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেশিয়ার ওয়েস্ট উচেস্টারের লর্ড মেয়র কাউন্সিলর অ্যালেক্স ব্ল্যাক। সবাই পবিত্র রমজানের উপর গুরুত্ব আরোপ করে বয়ান পেশ করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান চৌধুরী। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব শামসুদ্দিন আহমেদ এমবি, কাউন্সিলর কারল গাহন, হাজি মাখন মিয়া, কৈশোর মিয়া, আঙ্গুর মিয়া, হাসান রামাদি আলী সহ আরও অনেকে। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে মুসলিমদের পাশাপাশি নন মুসলিমরাও অংশগ্রহণ করেন। কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক ইফতার উদোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল হায়দার রাজু ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর স্পিকার আয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহানুর খান, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, তারাউল ইসলাম, আশরাফ উদ্দিন, আতিকুর রহমান জুনেল, আব্দুর রহমান সহ আরও অনেকে। সবশেষে পবিত্র রোজার তাৎপর্য নিয়ে আলোচনার পর সারা বিশ্বের মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নিউ হ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের বলিয়েন হলে অনুষ্ঠিত হয়। আমাদের এনটিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার জানান, অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাকাউন্ট্যান্ট রাবির হাসানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল আফসার হিরনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত ও মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন হাফেজ মাওলানা এরশাদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হ্যাম এমপি স্টিফেন টিমস এমপি। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মেয়র রুকসানা ফায়াজ, কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর জুলিয়ান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটির ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন সর্বক্ষেত্রে লোভ লালসামুক্ত মানবিক মূল্যবোধ উজ্জীবিত হওয়ার প্রশিক্ষণে এই পবিত্র মাসের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এবারে জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সাতশো থেকে দশ হাজার আহা একই পরিহাস, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অযৌক্তিক ফি বাড়ানোর প্রতিবাদে এবং অযৌক্তিক ফি বাতিলের দাবিতে দিনব্যাপী সুনামগঞ্জ সরকারি কলেজের সকল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বের করে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সরকারি কলেজের শিক্ষার্থী আসাদ মনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী দীপাল ভট্টাচার্য, মলয়চন্দ্র কর, মনির হোসেন, দুর্জয়, শাহ কামাল সাজু সহ আর অনেকে। সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বলেন শিক্ষার নামে জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের পরিহাস শুরু হয়েছে তা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। তারা আরো বলেন এই অযৌক্তিক ফি বাতিল না করা হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কঠোরের চেয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ বলেছেন বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নয় সমগ্র জাতির জন্য তিনি এক অমূল্য সম্পদ। বঙ্গবন্ধু একটি ইতিহাস, বাঙালি জাতির অস্তিত্বের অন্য নাম। বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য রাজনীতি করে মানুষের মনে নিজের আসন তৈরি করেছেন, তেমনি করে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে নগরীর উপশহরস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ও প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালিক চৌধুরী, শাখার সহসভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সবাই। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিলেট মহানগরের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমেদ। দর্শক সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। যুক্তরাজ্যের সরকার সতর্ক করে দিয়ে বলেছে আগামী দুই বছরও দেশটিকে বড় জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে থাকতে হবে।
ফ্রান্সের দুটি আশ্রয় শিবির থেকে অন্তত 1000 শরণার্থীকে সরিয়ে দিয়েছে দেশটির পুলিশ। এবং আফগানিস্তানের কাবুলে উলামাদের সমাবেশের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 7 জন নিহত। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।